Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, ইতিপূর্বে আপনাদের সামনে ফজর, জোহর, আসর এর নামাজের সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি। এ পর্যায়ে আপনাদের সামনে মাগরিবের নামাজ নিয়ে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, আমরা শুরুতে জেনে নেই মাগরিবের নামাজ কত রাকাত। মাগরিবের নামাজ মোট 5 রাকাত। মাগরিবে প্রথম 3 রাকাত ফরজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এবার আমরা জেনে নিব মাগরিবের ওয়াক্ত কখন, কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়। মাগরিবের ওয়াক্ত হলো সূর্য সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে নিয়ে পশ্চিম আকাশের, দেখবেন আপনারা সন্ধ্যার পরে পশ্চিম আকাশে একটা লাল বর্ণ ধারণ করে। তো সূর্য সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে নিয়ে পশ্চিম আকাশের লাল বর্ণটা শেষ হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত। পশ্চিম আকাশে একটা লাল বর্ণ ধারণ করে আকাশে, ওই লাল বর্ণটা যখন একেবারে শেষ হয়ে যাবে তখনই মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাবে। অর্থাৎ মাগরিবের শুরু থেকে নিয়ে, মাগরিবের ওয়াক্ত হওয়া শুরু থেকে নিয়ে প্রায় সোয়া এক ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 25 মিনিট পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকি থাকে। তবে এখানে একটা মাসআলা হলো, সেটা হলো যে মাগরিবের নামাজটা দেরি করে পড়া মাকরু, অর্থাৎ আজানের সাথে সাথেই মাগরিবের নামাজ পড়ে নেওয়া উত্তম। বেহেস্তে জিওরে এই মাসালাটা উল্লেখ আছে। তো মাগরিবের 3 রাকাত ফরজের দু একটি বিশেষ মাসআলা আমরা জেনে নেই। তো প্রিয় ভিউয়ার্স, মাগরিবের ফরজে অর্থাৎ কেরাতের ক্ষেত্রে মাগরিবের ফরজ নামাজ আপনি কীরকম কেরাত পড়বেন, কীরকম কেরাত পড়া সুন্নত, সে বিষয়টা আলোচনা করব। তো মাগরিবের ফরজ নামাজে কেসারে মুফাসসাল, অর্থাৎ সুরাতুল জিলজাল থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত এই সুরাগুলোর মধ্য থেকে কোনো একটা পড়া সুন্নত। তো প্রিয় ভিউয়ার্স, আপনি এই সুরাগুলোর মধ্য থেকে পড়তে পারেন। যদি আপনি এই সুরাগুলো মুখস্থ না পারেন তাহলে আপনি যে কোনো সুরা পড়তে পারবেন ইনশাআল্লাহ, তো আপনার নামাজ এভাবে হয়ে যাবে। তো আপনি মাগরিবের ফরজ নামাজের নিয়তটা আপনি এভাবে করতে পারেন যে নাওয়াইতুয়ান ওসল্লিয়া ফরদল মাগরিবি। বাংলায় আপনি নিয়তটা এভাবে করতে পারবেন যে মাগরিবের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার। এই গেল মাগরিবের 3 রাকাত ফরজের বিধান। তো প্রিয় ভিউয়ার্স, এরপরে মাগরিবের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আপনারা জানেনই, ইতিপূর্বে আলোচনা করেছি যে দোনো রাকাতে সূরা ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো সূরা কেরাত মুখস্থ মিলাবেন, এরপরে সালামের সাথে সুন্নাত কেরাত নামাজটা আপনি শেষ করে ফেলবেন, সুন্নতে মুআক্কাদা নামাজটা শেষ করে ফেলবেন। তো এইভাবে আপনার নামাজটা হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এই গেল মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজ সংখ্যা কত রাকাত এই সংখ্যা নিয়ে আলোচনা করলাম। তো প্রিয় ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।